बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम 99 डिजाइन्स लार्निंग टी जरा व्यवहार करछेन आमी फरीद आहमेद सबाइके जानाच्छि सालाम ओ शुभेच्छा। मूलत फ्रिलेंसिंग उपयोगी 99 ग्राफिक्स एवं वेब प्रोजेक्टेर प्रोजेक्ट निये आमरा এই লার্নিংটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমেই আমি যে বিষয়টি হাইলাইট করতে যাচ্ছি তা হচ্ছে যে 99 ডিজাইনস এই লার্নিংটি আপনারা কেন ব্যবহার করবেন, কেনই বা এই লার্নিংটির উপযোগিতা। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে অনলাইনে আর্ন করা যায়, অনলাইনে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ করে আর্ন করা রয়েছে বিভিন্ন অপরচুনিটি, এবং এ নিয়ে বাংলাদেশে এখন মূলত আইটি সেক্টরে সবচেয়ে হট বা আলোচিত বিষয় এই ফ্রিল্যান্স আউটসোর্সিং, যার মাধ্যমে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আর্ন করা রয়েছে বিশাল সুযোগ। তো এই সুযোগটু কাজে লাগানোর জন্য মূলত আপনি যদি সিরিয়াস হন, এক্সপার্ট হন, বিভিন্ন সফটওয়্যারের উপরে স্কিলড হন, তাহলে আপনার জন্য রয়েছে আর্ন করার অভাবনীয় সুযোগ। এই বিষয়টি আমরা বিভিন্ন আমাদের লার্নিং সিরিজে, বিশেষ করে অনলাইন লার্নিংসের উপর যে সমস্ত লার্নিং সিরিজ রয়েছে আমাদের, স্পেশালি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং নামে যে লার্নিংটি রয়েছে সেখানে কিভাবে আর্ন করা যায়, আর্ন কোন কোন সাইটে এই আর্নিংসের পদ্ধতি রয়েছে, পেমেন্ট কিভাবে আসবে, বিস্তারিত বিষয় নিয়ে আমরা সেসব সিরিজে গাইডলাইন দিয়েছি। অর্থাৎ আর্নিংস করার কিভাবে আর্ন করা যায়, কী কী যোগ্যতা, কী কী দক্ষতা, কোন কোন সফটওয়্যার উপরে স্কিলনেস থাকলে আপনার আর্নিংসের সুযোগ থাকবে, এবং সেই সব সাইটের নির্ভরযোগ্যতা কতটুকু, পেমেন্ট সত্যিই পেমেন্ট আনা যায় কি না, ডিটেলস বিষয় নিয়ে আমরা দুইটি সিডিতে বিস্তারিত বর্ণনা নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়েছি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং নামের লার্নিংটিতে। তো অ্যাকচুয়ালি এই সিডিটি মূলত যে বিষয়কে আমরা হাইলাইট করতে চাচ্ছি, আমরা প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং যারা দেখেছেন অথবা যারা দেখেন নেই কিন্তু অনলাইন আর্নিং সম্পর্কে বা ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে যাদের বেসিক ধারণা হয়েছে তারা বা কিছুটা ধারণা হয়েছে তারা অনেকেই জানেন যে মূলত ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের বিভিন্ন রকম কাজ করে আর্ন করা যায়। একদিকে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এ সমস্ত বিভিন্ন রকম কাজ রয়েছে, যে সমস্ত কাজে পারদর্শিতা থাকলেই আপনার আর্ন করার সুযোগ রয়েছে। আপনি যদি মোটামুটি একটু পারদর্শী হন আপনি আজকে থেকেই শুরু করে দিতে পারেন। দেখুন, আমি এই বিষয়টি মূলত হাইলাইট করতে চাচ্ছি। আমরা প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিংয়ে আমরা দেখিয়েছি যে পদ্ধতিগুলো কীভাবে আর্ন করার যে ওয়েগুলো আমরা দেখিয়েছি, গাইডলাইন দিয়েছি, কিন্তু ওয়েগুলো শুধু জানলেই হবে না। আপনি যে আর্ন করবেন তো আর্ন করার জন্য আপনার বিভিন্ন সফটওয়্যারে দক্ষ হতে হবে। তো আপনার কোন কোন এরিয়াতে এক্সপার্ট হলে বা কোন কোন এরিয়াতে স্কিল হলে আপনি সে সমস্ত কাজ পেতে পারেন বা সে সমস্ত কাজ করে আর্ন করতে পারেন, সে বিষয়গুলোকে আমরা হাইলাইট করেছি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিংয়ে। এই 99 ডিজাইন্স এই লার্নিংটি আমরা যে বিষয়টি দেখিয়েছি মূলত, দেখুন আমি এখানে গেটে ফ্রিল্যান্সার যে সাইটটি রয়েছে www.getfreelancer.com অত্যন্ত নির্ভরযোগ্য এবং ওয়ার্ল্ড ওয়াইড একটি ফ্রিল্যান্সিং সাইট যেখানে প্রচুর কাজ পাওয়া যায়। তো আমি এই সাইটে যে বিষয়টি দেখাতে চাচ্ছি, দেখুন ডিজাইন মিডিয়ান আর্কিটেকচার এই সাইট, এই সেগমেন্টে এখানে মূলত ডিজাইনিংয়ের উপরে প্রচুর সবচেয়ে বেশি কাজ পাওয়া সম্ভব, এবং এই ডিজাইনিংয়ের উপর কাজ পাওয়া সম্ভব বলেই লক্ষ্য করুন যে ব্যানার ডিজাইন, আমি আজকের ডেটে ঢুকেছি ব্যানার ডিজাইনে 55টি কাজ, ইলাস্ট্রেটারে 51 55টি কাজ, ফ্ল্যাশের 226টি কাজ, গ্রাফিক্স রিলেটেড ফটোশপ 115টি কাজ, ওয়েব ডিজাইনে 484টি কাজ। তো অ্যাকচুয়ালি আপনি যদি ফটোশপের কাজ জানেন, গ্রাফিক্সের কাজ জানেন, দ্যাট মিন্স ফটোশপের কাজ জানেন, তাহলে এই ফটোশপের 115টি কাজে বিট করে বা অ্যাপ্লাই করে আপনি এখান থেকে কাজ পেতে পারেন। ব্যানার ডিজাইন ও ফটোশপের গ্রাফিক্সের কাজ, তাহলে আপনি ব্যানার ডিজাইনের কাজ পেতে পারেন, ইলাস্ট্রেটের গ্রাফিক্সের কাজ, ইলাস্ট্রেটের কাজ করে আপনার আর্ন করুন। ওয়েব ডিজাইনে 484টি কাজ, এর মধ্যে ম্যাক্সিমাম অনেক কাজই রয়েছে ডিজাইনিংয়ের, ফটোশপের কাজ, গ্রাফিক্স রিলেটেড কাজ। সো গ্রাফিক্স আপনাকে জানতেই হবে, এবং গ্রাফিক্সের এই ওয়েব উপযোগী কাজগুলো যদি আপনি জানেন তাহলে আপনি আর্ন করতে পারেন। তো অ্যাকচুয়ালি এই যে কাজগুলো, এবং এই কাজগুলো শুধু কোনোরকম করলেই চলবে না, আপনাকে মানসম্মত কাজ জানতে হবে, এবং এই মানসম্মত কাজগুলোর যদি আপনি
অর্থাৎ এদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেসব রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি কাজ জানেন বা করতে পারেন, তাহলে এই সমস্ত কাজ পাওয়া খুব ডিফিকাল্ট কিছু নয়। আমি আপনি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিংতে দেখিয়েছি যে এই ধরনের ডিজাইনিংয়ের কাজ যে বিষয়টি সবচেয়ে বেশি জড়িত সেটি হলো যে ক্লায়েন্ট মেইনলি তার প্রিভিয়াস কাজ দেখতে চায়। সাপোজ আমি দেখুন ব্যানার ডিজাইন, এই একটি জিনিস দেখাচ্ছি, ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন ব্যানার বলতে কী বোঝায়, একটা ওয়েবসাইটে যে ব্যানার থাকে, এই সাইটেরই দেখুন একদম হেডারে যে জিনিসটি রয়েছে, যে ইমেজটি রয়েছে, এটি হচ্ছে ব্যানার। তো ওয়েবসাইটের এই ব্যানার ডিজাইনের কাজটি দেখা যায়, এই ব্যানার ডিজাইনের সেগমেন্ট আপনি ব্যানার ডিজাইনের কাজ পাবেন। কিন্তু ক্লায়েন্ট যখন এই কাজটি আপনাকে দিতে চাইবে, তখন সে দেখবে দেখবে যে আপনি এই কাজে কতটুকু এক্সপার্ট, সেটি বোঝার জন্য তারা চাইবে যে আপনার কোনো স্যাম্পল আছে কিনা, প্রিভিয়াস করা ব্যানারের উপর কোনো স্যাম্পল আছে কিনা, এই জিনিস সে চাইবে। তো আলটিমেটলি যখন চাইবে, তখন আপনি যদি ভালো মানের ডিজাইন আগেই করে রাখেন এবং আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন বা বিট করবেন তখন এটি জমা দেন, তখন আপনাকে যদি এটি মোটামুটি নাইস লুকিং হয় তো আপনাকেই কাজ দিবে। তো নট অনলি ব্যানার ডিজাইন, এই এই এখানে ইলাস্ট্রেটর রয়েছে, লোগো ডিজাইন দেখুন 123টি কাজ, লোগো ডিজাইনের উপর প্রচুর কাজ পাওয়া যায়। ফটোশপের ভিতরেই বিভিন্ন ধরনের ওয়েবের ব্যানার, নেভিগেশন, মেনু বার সবই ফটোশপের কাজ। এই সমস্ত কাজগুলো আপনাকে জানলেই আপনি এক্ষেত্রে বিট করে কাজ পেতে পারেন, কিন্তু না জানলে হবে না এবং কোনো রকম জানলে হবে না। এবং শুধু তাই নয়, আমি আরেকটি সাইট দেখাচ্ছি, graphicsriver.net, এ সম্পর্কে প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিংয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই সাইটে বিড না করেও শুধু ভালো মানের ডিজাইন জমা দিয়েও আপনি ভালো আর্ন করতে পারেন। দেখুন এই যে ভদ্রলোক যিনি এই কাজটি জমা দিয়েছে, কিছু বাটন সে করেছে ফটোশপের তৈরি, কিন্তু বাটনগুলো অত্যন্ত সুন্দর। এই বাটনগুলো জমা দিয়েছে এবং অলরেডি তার 15 বার সেল হয়েছে 20 জানুয়ারি। দ্যাট মিন্স আমি যে আজকে লেকচার দিচ্ছি 25 জানুয়ারি, মানে 5 দিনে তার 15 বার সেল হয়েছে। এবং এই এই সাইটের আর্নিংস সিস্টেম হলো যে যে অ্যামাউন্ট থাকবে প্রাইস, ইউনিক প্রাইস, এই প্রাইসের 40% থেকে 70% পর্যন্ত ডিসকাউন্ট আপনি পেতে থাকবেন। তো অ্যাভারেজে 50% ধরেন, তাহলে এই ডিজাইনটা অলরেডি 15 বার সেল হয়েছে 5 দিনে, এটি 1 মাসে আরও সেল হবে, 2 মাসে আরও সেল হবে। এই সাইটে আমি আলোচনা করেছি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিংয়ে যে এই সাইটে 1000 বার পর্যন্ত সেল হয়েছে এমন অনেক ডিজাইন আছে। সো শুধু একবার ডিজাইন, ভালো মানের একটা ডিজাইন জমা দিয়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আর্ন করতে পারেন। অ্যান্ড দ্যাটস ট্রু, বাংলাদেশেও অনেকে করছে। আমি আপনাদের প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে রেফারেন্স দিয়েছি। দেন এই ডিজাইনগুলো করে, এখন প্রশ্ন হলো এই যে ডিজাইন করবেন, শুধু তাই নয়, 99designs নামে এখানে শুধু লোগো, মেইনলি লোগো ডিজাইনের কাজগুলো, এটি রিলায়েবল একটি সাইট, লোগো ডিজাইনের কাজগুলো করে আর্ন করতে পারেন। এবং এই সমস্ত লোগোর মানে ভ্যালু অত্যন্ত বেশি, $200 থেকে $1000 পর্যন্ত দেওয়া হয় একটি লোগো ডিজাইনের পুরস্কার স্বরূপ। তো এই লোগো ডিজাইনের, আপনি এই লোগো ডিজাইনের কাজ যেখানে জমা দিবেন বা এই কম্পিটিশনে যে জমা দিবেন, এখানেও মূল ফ্যাক্ট একটি, সেটা হচ্ছে আপনি ভালো মানের লোগো ডিজাইন আপনাকে জানতে হবে। তার মূল বিষয় হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং সাইটে কাজ করুন, গ্রাফিক্স রিভারে জমা দিয়ে আর্ন করুন, বা 99designs-এর কম্পিটিশনে, গ্রাফিক্স কম্পিটিশনে লোগো ডিজাইন জমা দিন, যে কোনো সাইটেই আপনি কাজ করেন না কেন, আপনাকে কিন্তু মোটামুটি একটু মানসম্মত ডিজাইন জানতেই হবে। মানসম্মত ডিজাইন না হলে আপনি করবেন হবে না। দেখুন এই এই সাইটে যদি লক্ষ্য করি, এই বাটনগুলি কেমন বেশ আই ক্যাচিং বাটন, তো এই বাটনগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো ভালো মানের বাটন হলেই বা ভালো মানের ডিজাইন হলেই আপনার সেটা অ্যাকসেপ্ট হবে। তো আমরা 99designs-এ মূলত অ্যাকচুয়ালি যে বিষয়টি দেখিয়েছি যে এই ধরনের আন্তর্জাতিক মানের ডিজাইন, এই ধরনের আন্তর্জাতিক মানের যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো আমরা এখানে এই টিউটোরিয়ালে দেখিয়েছি। এখানে 99টি বিভিন্ন ধরনের বাটন, এই ধরনের বাটনের অনেক প্রজেক্ট রয়েছে, লোগো ডিজাইনের উপর বেশ কিছু প্রজেক্ট রয়েছে, ফটোশপের বিভিন্ন ব্যানার ডিজাইনের উপরে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, বিজনেস কার্ডের উপর প্রজেক্ট রয়েছে, যে সমস্ত প্রজেক্ট মূলত এই সব সাইটে জমা দেওয়ার মতো। এবং আমরা এগুলো করেছি অত্যন্ত অনেক সময় নিয়ে এবং বিভিন্ন
নেট থেকে আমরা হেল্প নিয়েছি, যে সমস্ত আন্তর্জাতিক মানে টিউটোরিয়াল সাইট আছে, নিজেদের এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে আমরা এই 1990 ডিজাইনসটি তৈরি করেছি। সো আমরা শিক্ষার্থী ভাইদেরকে একটু এটুকু বলবো যে 99টি প্রজেক্ট আপনি প্র্যাকটিস করলে আপনার ডেফিনেটলি ইনশাআল্লাহ আপনাদের স্কিল অনেক অনেক বেড়ে যাবে, এবং স্কিল বাড়া শুধু আমাদের টিউটোরিয়ালে নয়, আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমরা ধরুন আমরা এই বাটনের উপরে অনেকগুলো প্রজেক্ট দেখিয়েছি, এখন এই মানের ডিজাইন ধরুন আপনাকে দেখানো হলো, কিন্তু আপনি একটা ডিজাইন করেই তো শেষ করবেন না, এই এটিকে ফলো করে আপনি আরও অনেকগুলো ডিজাইন বাটনের ডিজাইন আপনি করতে পারবেন, যেহেতু এটার উপর এটা এটার টেকনিক্স আপনি জেনে গেলেন কীভাবে করতে হয়। তো আপনি এই এটার অনুরূপ অনেকগুলো বাটন আপনি বা অনেক স্টাইলের বাটন আপনি করে রাখবেন এবং এটি সাইটে জমা দিবেন। মোট কথা আপনাকে পর্যাপ্ত পরিশ্রম এবং প্র্যাকটিস করতে হবে, দেন আপনার স্কিল অবশ্যই এই মানের হবে, তাহলে আপনার আর্নিংস করা খুব ডিফিকাল্ট কিছু নয়, মোট কথা সিরিয়াস হতে হবে। তো 99 ডিজাইনসে আমরা এই গ্রাফিক্স এবং ওয়েব উপযোগী আমরা প্রজেক্ট দেখিয়েছি এবং লোগো ডিজাইনের উপর প্রজেক্ট দেখিয়েছি। তো আপনার পর্যায়ক্রমের প্রত্যেকটি প্রজেক্ট ভালো ভালো করে করার চেষ্টা করবেন, দেন আপনার স্কিল আসবে এবং এই দক্ষতা দিয়ে আপনি অনলাইনে এই সমস্ত ফ্রিল্যান্সিং সাইটে একদিকে কাজ পাওয়া খুব কঠিন কঠিন হবে না, কাজও পাবেন। দেখুন অনেক কাজ রয়েছে ফ্রিল্যান্সিং সাইটে এবং আপনার আর্নিংসের যেসব সুযোগ রয়েছে এসব সুযোগের দ্বার একটি একটি করে খুলবে। ধন্যবাদ সবাইকে।